আমার ডিস প্রোলাপস হলো লাম্বার 4-5 এর প্রোলাপস হলো কট করে একটা ব্যথা পেলাম আমি কিন্তু আর উঠতে পারিনি আমি 6 মিনিটের বেশি হাঁটতে পারতাম না একটা না আলহামদুলিল্লাহ এখন তো আমি বেশ কিছুদিন যাব ভালোই আছি এখন কিন্তু এই সমস্যা আর বোধ করতেছি না পাঁচটার পরে আমি উন্নতি বুঝতেছি এখন তো আল্লাহর রহমতে ওই সমস্যা নাই বলতে গেলে আসসালামু আলাইকুম আজকে আমরা সৌভাগ্যবান আমাদের মাঝে এমন একজন আমাদের স্যারকে পেয়েছি আসলে যে প্রত্যেকটা মেডিকেল গ্রাজুয়েটের এরকম একটা স্বপ্ন থাকে স্যার সবগুলো কোয়ালিফাই করেছেন MBBS MCPS DDB FRCP PhD এবং বর্তমানে তিনি ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে হেড অফ দ্য ডিপার্টমেন্ট স্কিন ডিপার্টমেন্টে আছেন আমরা স্যারের মুখ থেকেই শুনতে চাচ্ছি যে স্যার কোথায় আছেন স্যারের অভিজ্ঞতা কী সমস্যাটা কী কতটা সেশন নিলেন এখন কী ফেল করতেছেন আসসালামু আলাইকুম স্যার আসসালাম থ্যাংক ইউ ভেরি মাচ আমি রিটায়ার্ড মেজর আর্মি মেডিকেল কোর থেকে আমি রিটায়ারমেন্টে আসছি এবং আমি 33 বছর আগে MBBS পাস করেছি আর আসার পরে আমি আর কয়েকটা মেডিকেলে ছিলাম তবে এখন বর্তমানে ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 14.5 বছর যাবৎ আছি ওখানে স্কিন বিডি হেড অফ দ্য ডিপার্টমেন্ট যাক আলহামদুলিল্লাহ আমরা এরকম গুণী পার্সনকে এরকম কোয়ালিফাইড ডক্টর স্যারকে আমরা পেয়েছি আমরা এখন স্যারের সমস্যাটা কী ছিল এবং স্যার এখানে কতটা স্যার আপনার সমস্যাগুলি কী ছিল আমার ডিস প্রোলাপস হলো লাম্বার 4-5 এর প্রোলাপস হলো তো প্রোলাপস হওয়ার পরে আসলে কট করে একটা ব্যথা পাইলাম ঠিকই পাওয়ার পরে আমি আর তো ওটা কমপ্লিট করতে পারিনি সুইমিং কমপ্লিট করে বাসায় চলে আসছি আসার পরে আমি কিন্তু আর উঠতে পারিনি এখন বহু চেষ্টা আমি শুয়েছি ঠিকই কিন্তু উঠতে পারি নাই বাড়িতে গেছে বাড়িতে যাই আবার শুয়েছি একই অবস্থা আমি উঠতে পারি না বাড়ি থেকে আসার পরে আমার বান্দরবনে পোস্টিং হলো আর্মিতে এরপর আর্মি ডিউটি আপনি তো জানেনই যে আর্মি সার্ভিস প্যাটার্ন তো সিভিলের মতো হবে সেখানে যেরকম সার্ভিস ডিসচার্জ করতে হয় আসলে আমার একটু বেশ কষ্টই হচ্ছিল পরে আমি CMS-এ দেখালাম আলটিমেটলি 2003-এর 17-ই মার্চ আমার অপারেশন হলো 4-5-এ তারপর থেকে আমি মোটামুটি আসি তবে মাঝে মাঝে খুব জ্বর ভাটার মতো খারাপ অবস্থা যায় অনেক ফিজিওথেরাপি অনেক কিছু করেছি এই ফর দি লাস্ট 20 ইয়ার্স এবং রিসেন্টলি যেটা হচ্ছিল যে আমি আমি 6 মিনিটের বেশি হাঁটতে পারতাম না একটা না বললো যে আমাকে মাজা ভেঙে আনতো একেবারে বসে পড়তে হতো আমাকে আচ্ছা এবং আমার গা ঘামে যেত কোথাও আশেপাশে বসতে হতো না হলে কোথাও একটু অল দরে দাঁড়া একটা পা একটু উপরে তুলে রাখা বা কোথাও অলের পাশে বা একটা ইঁটের উপরে বা একটু আমার মাজায় হাত দেয়া এইভাবে দাঁড়িয়ে থাকা এবং 2 বছর আগে আমাদের যে অর্থোপেডিক সার্জন দেখাইছিলাম উনি বলছে যে আপনি অপারেশন না করলে চলতে পারবেন না এর মধ্যে তো আমার ওয়াইফ বললো যে আমি ওখানে যাবো চলো তারপরে তার চাপাচাপিতে আসছি তো আলহামদুলিল্লাহ এখন তো আমি বেশ কিছুদিন যাবৎ ভালোই আছে এখন আগের যে সমস্যাটা ছিল যে 5-6 মিনিট হাঁটলে যে আমি কিন্তু এই সমস্যা আর বোধ করতেছি না আমি 6টা দেওয়ার পরেই 6টার মধ্যে 4-5টার পরে আমি উন্নতি বুঝতেছি এখন তো আল্লাহর রহমতে ওই সমস্যা নাই বলতে গেলে কিন্তু আমার মনে হয় এবারকার ভালো হওয়াটা অনেক ভালোই থাকবে ভাবি যে উনি তো ভালো হয়ে গেছে বলছে উনি বলছে যে আর কারণ সে হাতটা নাড়াতেই পারতো না তার ব্যাকএক ছিল এবং এই জন্য আমাদের বাড়িতেও অনেকদিন অত দূরের রাস্তা যায়টাই না তো সে বললো যে সে তো ভালো হয়ে গেছে এখন স্যারের সাথে স্যারের ম্যাডাম আসছিলেন ম্যাডামের সমস্যা ছিল হাত প্রোফাইতে সেটা অনেক ভালো যে আলহামদুলিল্লাহ ম্যাডাম রেগুলার আসতে পারতেন বিদায় ম্যাডাম শর্ট টাইমের মধ্যে টোটাল ভালো হয়ে গেছেন এই যে তো যারা সমস্যায় আসতেছে তারা শান্তিনগর চৌরাস্তাতে অবস্থিত শশী হাসপাতালে আসতে পারি আসে সেবাটি নিতে পারি সবাই ভালো থাকেন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুক এই কামনায় ডক্টর এস এম শহীদুল ইসলাম